দামোদরের বাঁশের সেতু পেরোলেই বাঁকুড়া, কিন্তু ভরা কটালে দামোদরের জলের তোড়ে ভেঙে পড়েছে আসানসোল থেকে বাঁকুড়া যাওয়ার এই বাঁশের সেতু। সেতু ভেঙে যাওয়ায় আসানসোল বার্নপুরের সঙ্গে কার্যত যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে বাঁকুড়ার শালতোড়া সহ একাধিক জায়গা। প্রতিদিন শাকসবজি নিয়ে বহু মানুষ এই বাঁশের সেতু পার করে আসেন আসানসোল বার্নপুরের বাজারে। চিকিৎসার জন্য ভরসা এই সেতু, কিন্তু তা ভেঙে পড়ায় এখন সড়ক পথে ঘুরে আসতে পাড়ি দিতে হচ্ছে 45 কিলোমিটার রাস্তা। চরম সমস্যায় দুপারের বাসিন্দারা। ভেঙে গেছে ব্রিজ, আমাদের আসা যাওয়া খুবই অসুবিধা হয়েছে, মানুষের আমাদের যাতায়াত করতে পারছি না, সবজি টবজি নিয়ে আসছি বিক্রি হচ্ছে না আমাদের, ওই সাইডে এদের এলে দু পয়সা হয়। সোমবার ঘটনাস্থল পরিদর্শনে যান স্থানীয় বিধায়ক অগ্নিমিত্রা পাল। যথারীতি সেতু নিয়েও শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতর। এখনো অব্দি এই ব্রিজটা তৈরি হয়নি, কেন ব্রিজটা তৈরি হয়নি জানি না। করোনা শেষ হলেই আমি ভাবছি দিল্লি যাব, এবং দিল্লিতে গিয়ে কনসার্ন্ড মিনিস্টার তার সঙ্গে দেখা করে এই ব্রিজটা যাতে খুব তাড়াতাড়ি করা যায়। আপনি দেখবেন বাঁকুড়া জেলারও এখানকার এমপি হচ্ছে বিজেপির, এখানকার এমপি বিজেপি, ওনারা মানুষের যে একটা উপকার হবে সেটা চাইছেন। আমরা আমাদের দলের তরফ থেকে মমতা ব্যানার্জিকে চিঠিটা করে রাজনৈতিক দড়ি টানাটানিতে কোনো আগ্রহ নেই ভুক্তভোগী মানুষগুলির। তারা জানতে চায় কবে সারাই হবে এই সেতু। কৌশিক গাতাইতের রিপোর্ট, এবিপি আনন্দ, পশ্চিম বর্ধমান। জলপাইগুড়ির রাজগঞ্জে এক মাস পর খুলল বন্ধ ক্লাবের দরজা। ক্লাবের বেশিরভাগ সদস্য বিজেপি সমর্থক হওয়ায় বিধানসভা ভোটের ফল বেরোনোর পর ক্লাব বন্ধ করে দেয় তৃণমূল। অবশেষে দীর্ঘ আলোচনার পর সোমবার সেই ক্লাব খুলে দিল তৃণমূল। ক্লাবের বেশিরভাগ সদস্যই বিজেপি করেন, অভিযোগ সেই কারণে বিধানসভা ভোটের পর ক্লাব বন্ধ করে দেয় তৃণমূল। সোমবার জলপাইগুড়ির রাজগঞ্জে সেই ক্লাবের তালা খুলে দিল তৃণমূলই। বিজেপির দাবি, জলপাইগুড়ির রাজগঞ্জের ভুটকিহাট বিবেকানন্দ ক্লাবের বেশিরভাগ সদস্য বিজেপির সমর্থক, সেই কারণে এবারের বিধানসভা ভোটে রাজগঞ্জে আসলে তৃণমূল জেতার পরই এই ক্লাবটি বন্ধ করে দেওয়া হয়। ক্লাবের দেওয়ালে টিএমসি লিখে দেওয়া হয়। এখনও তাদের অনেক কর্মী ঘর ছাড়া রয়েছেন বলে অভিযোগ বিজেপির। এই পরিস্থিতিতে দীর্ঘ আলোচনার পর অবশেষে সোমবার তৃণমূল নেতারা এসে ভুটকিহাট বিবেকানন্দ ক্লাব খুলে দেন। 2021-এর বিধানসভা নির্বাচনের পরে তার পরিপ্রেক্ষিতে একটা সমস্যা হয়েছিল, ক্লাব খুলে দিলাম, এবং কেউ বাইরে গিয়ে থাকে সেটা কেন আসে জানি না, কিন্তু তারা এখানে আসতে পারে, কোনো সমস্যা তাদের হবে না। ক্লাব খুলে দেওয়ায় স্বভাবতই খুশি সদস্যরা। ভোট পরবর্তী একটা রাজনৈতিক একটা গণ্ডগোল ছিল, খুশি ক্লাব খুলে দিল, আর এই তরফ থেকে আমরা খুশি। রাজ্য জুড়ে রাজনৈতিক দরজার মধ্যেই অন্যরকম ছবি উঠে এলো জলপাইগুড়ির রাজগঞ্জে। রাজা চট্টোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ, জলপাইগুড়ি। জ্ঞান মনস্তং ব্রহ্ম, সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুত ভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যারাজার যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ, সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।